সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি আলোচনা করব পঞ্চম শ্রেণীর হিন্দু ধর্ম নৈতিক শিক্ষার ও নবম অধ্যায়ের হলো ঐতিহ্য ও সংস্কৃতি, পূজা পার্বণ ও ধর্মক্ষেত্র। তো এর ভিতরে অনেকগুলো পর্ব আছে। ধর্মক্ষেত্রের ভিতরে যেমন দোলযাত্রা, চৈত্র সংক্রান্তি, মহালয়া, এগুলো আমরা আগে পূর্বেই পড়েছি। আজকে আমরা অনুশীলনের থেকে কিছু প্রশ্ন সলিউশন করব আর কি। আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের প্রথমে আছে, পৃথিবীর প্রাচীনতম ধর্ম কোনটি? আসলে আমরা জানি পৃথিবীতে যতগুলো ধর্ম আছে তার ভিতরে হিন্দু ধর্ম হলো সব থেকে প্রাচীন। তো তাহলে এক নম্বর প্রশ্নের উত্তর আমরা পেয়েছি কি, পৃথিবীর প্রাচীনতম ধর্ম হলো হিন্দু ধর্ম। হিন্দু ধর্মের আর একটা নাম আছে, সেটা হলো সনাতন ধর্ম। সনাতন শব্দের দুই নম্বর প্রশ্ন হলো, সনাতন শব্দের অর্থ কি? সনাতন শব্দের অর্থ হলো চিরন্তন, যা আজকে আছে, অতীতে ছিল এবং ভবিষ্যতে থাকবে, সেটাই হলো সনাতন, যা কখনো পুরাতন হয় না। ঋষি কবিরা কিসের ধারণা দিয়েছেন? আসলে ঋষি কবিরা মূলত আমাদের দেবদেবীর ধারণা দিয়েছেন। পরের প্রশ্ন, কান্তজির মন্দির কোন জেলায় অবস্থিত? কান্তজির মন্দির কোন জেলায় অবস্থিত? আমরা জানি আমাদের বাংলাদেশে অনেক অনেক জায়গায় অনেকগুলো ধর্মক্ষেত্র রয়েছে। তার ভিতরে কান্তজির মন্দির আমাদের দিনাজপুর জেলায় একটি উল্লেখযোগ্য মন্দির। পাঁচ নম্বর প্রশ্ন হলো, অপরপক্ষ বলতে কি বোঝানো হয়েছে? আমরা মহালয়ার চ্যাপ্টারে এটা পড়েছি যে পক্ষ হলো দুইটা, একটা হলো শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ। তো সাধারণত শুক্লপক্ষকে বলা হয় দেবী পক্ষ আর কৃষ্ণপক্ষকে বলা হয় অপর পক্ষ। মহালয়ায় কাদের স্মরণ করা হয়? তো আমরা মহালয়া চ্যাপ্টারে পড়েছিলাম যে মহালয়া দিন আমরা কি করা হয়, সন্ধ্যার সময় সাধারণত মন্দির বিভিন্ন বাড়িতে মোমবাতি প্রজ্বলন করে প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ করা হয়। তাহলে আমরা মহালয়ায় ছয় নম্বর প্রশ্নের উত্তর পেয়েছি যে মহালয়ায় কাদের স্মরণ করা হয়? মহালয়ায় আমাদের প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ করা হয়। সাত নম্বর প্রশ্ন, দোলযাত্রা কোন মাসে পালন করা হয়? সাধারণত দোলযাত্রা ফাল্গুন মাসে পালন করা হয়। দোলযাত্রা উৎসব পালন করতে কি পুরানো হয়? আমরা এখানে এই প্রশ্নটাতে পড়েছি দোলযাত্রা উৎসবে মেরার ঘর নামক একটি ঘর পুরানো হয়, কারণ ওই ঘরের ভিতরে দৈত্য লুকিয়েছিল। দশ নম্বর প্রশ্ন হলো, চড়ক পূজায় একটি উৎসবের সাথে সম্পর্কযুক্ত উৎসবটির নাম কি? আমরা জানি বাংলা মাসের শেষ দিনকে সংক্রান্তি বলা হয় আর বাংলা বছরের শেষ দিনটাই হলো চৈত্র সংক্রান্তি। তো আসলে আমরা এই প্রশ্নের উত্তরটা পেয়েছি যে চড়ক পূজায় একটি উৎসবের সাথে সম্পর্কযুক্ত উৎসবটির নাম কি, সেটা হলো চৈত্র সংক্রান্তি। শিক্ষার্থীরা, এবার আমরা শূন্যস্থান পূরণ সম্পর্কে শূন্যস্থান পূরণ এর উত্তরগুলো বলে দিচ্ছে। শূন্যস্থান পূরণ হলো, হিন্দু ধর্ম পৃথিবীর ড্যাশ ধর্ম। হিন্দু ধর্ম হলো পৃথিবীর একটি প্রাচীনতম ধর্ম। হিন্দু ধর্ম তার অনুসারীদের মধ্যে ড্যাশ গুণের বিকাশ ঘটিয়েছে। হিন্দু ধর্ম অনুসারে তার অনুসারীদের মধ্যে ঐতিহ্য গুণের বিকাশ ঘটিয়েছে। তিন নম্বর প্রশ্ন, দেবদেবী রূপে ধারণা দিয়েছেন ড্যাশ। আমি পূর্বেই বলেছিলাম যে আমাদের মুনি ঋষিরা সাধারণত আমাদের দেবদেবীদের যে আকার আকৃতি যে রূপ তা ধারণা দিয়েছেন মুনি ঋষিরা। পূজা পার্বণ উপলক্ষে ড্যাশ আঁকা হয়। আসলে আমাদের বাড়িতে বা বিভিন্ন মন্দিরে যখন কোনো পূজা পার্বণ অনুষ্ঠিত হয় তখন আমরা ফ্লোরে কী করি, বিভিন্ন ধরনের নানা রং বিরঙের আলপনা আঁকি। তাহলে পূজা পার্বণ উপলক্ষে আলপনা আঁকা হয়। পাঁচ নম্বর, ঐতিহ্য রক্ষা করা আমাদের ড্যাশ। আসলে ঐতিহ্য রক্ষা করা আসলে আমাদের একটা নৈতিক দায়িত্ব।
অমাবস্যা তিথিকে বলা হয় কি? অমাবস্যা তিথিতে বলা হয় মহালয়। আসলে আমাদের দুর্গাপূজা শুরুর প্রারম্ভে আমরা মহালয়া উৎসব পালন করি, তো অমাবস্যা তিথিতে কে বলা হয়? মহালয়া। মহালয়া দেশ পূজার আগমনী উৎসব। আমরা জানি যখনই আমাদের মহালয়া হয় তখনই আমরা জানি যে আমাদের মা দুর্গা ধরণীতে বা পৃথিবীতে আসছেন। এ কারণে মহালয়া দুর্গাপূজার আগমনী উৎসব। হোলির সময় দেশ লীলা বিষয়ক গান গাওয়া হয়। আসলে আমরা জানি হোলির সময় কি করা হয়, বিভিন্ন ধরনের আবির বা কুমকুমি রং মেখে অনেক আনন্দ উৎসব পালন করে। তবে হোলির দিনকে মূলত সাধারণত শ্রীকৃষ্ণ রাধাকে দোলায় রেখে কুমকুমে রাঙিয়ে দোলানো হয়। তা বলা হচ্ছে যে হোলির সময় রাধা ও কৃষ্ণের লীলা বিষয়ক গান গাওয়া হয়। চৈত্র সংক্রান্তি বাংলা বছরের ড্যাশ দিন। আমি পূর্বে সেটা আলোচনা করেছি যে বাংলা মাসের শেষ দিনটাকে বলা হয় সংক্রান্তি। তো এখানে বাংলা বছরের শেষের যে দিন অর্থাৎ পয়লা বৈশাখের আগে যে দিন সেটা হলো চৈত্র সংক্রান্তি বলা হয়। চৈত্র সংক্রান্তি একটি উৎসব ড্যাশ পূজা। আসলে চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজা করা হয়, যেটা চড়ক পূজা নামে পরিচিত বা এর সাথে আবার শিবের গাজন হিসাবে পরিচিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা এর আগে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর জেনেছি, তারপরে শূন্যস্থান পূরণ জেনেছি। আমরা এবার একটু জানবো বাম পাশের সাথে ডান পাশের শব্দের মিলকরণ। তো আমরা এখানে দেখি প্রথমটা আছে কি, দুর্গাপূজার আগমনী উৎসব। অর্থাৎ দুর্গাপূজার আগমনী, আগমনী শব্দের অর্থ কি? আগাম। অর্থাৎ দুর্গাপূজার শুরুর আগে আমরা কোন উৎসবটা পালন করি? সেটা হলো মহালয়া। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, হিন্দুরা মন্দিরে স্থাপন করে কি? আমরা বিভিন্ন মন্দিরে কি কি স্থাপন করি? আমরা বিভিন্ন মন্দিরে দেব দেব দেবতাদেরকে স্থাপন করি। অর্থাৎ আমরা মন্দিরে বিভিন্ন দেব দেবীদের মূর্তি স্থাপন করে আমরা পূজা অর্চনা করে থাকি। এক এক দেবীর এক এক রূপ। অর্থাৎ আমাদের হিন্দু ধর্মে যে সকল দেবদেবী আছে প্রত্যেকের রূপ বা আকার আকৃতি চেয়ার এক রকম নয়, এক একজনের রূপ আকার আকৃতি এক এক রকম। তা বলা হচ্ছে যে এক এক দেবীর এক এক রূপ। দোল যাত্রায় হিন্দুদের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব। অর্থাৎ আমরা যে নবম অধ্যায়ের পড়ছি, নবম অধ্যায় হচ্ছে ঐতিহ্য ও সংস্কৃতি। তো দোলযাত্রা হিন্দুদের একটি ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব। হিন্দু ধর্ম পৃথিবীর একটি প্রাচীন ধর্ম। তো এই ছিল আজকের আলোচনা সুপ্রিয় শিক্ষার্থীরা। তবে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।